তো এখন বাজে 7:31, 7:23-এর গাড়িটা ছিল, একটু দেরি করেছে, এই যে ঢুকছে এখন। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। তো বলে দিই, আমরা যাচ্ছি বোলপুর, আর আজকের ভিডিওতে আমরা দেখাবো 51 পিঠের এক পিঠ, শেষ পিঠও বলতে পারেন এটাই, কঙ্কালীতলা। তো আজকের এই ভিডিওটা জুড়ে কঙ্কালীতলার ভিডিও থাকবে, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন বাজে 10:32, আমরা এই সবে পৌঁছালাম বোলপুর স্টেশনে। তো আপনারা স্টেশন থেকে বেরিয়েই এখানে টোটো স্ট্যান্ড দেখতে পাবেন, ওখান থেকে অনায়াসে একটি টোটো বুক করে নিতে পারেন, তারপরে আপনারা নিজের গন্তব্যের জন্য এগিয়ে যেতে পারবেন। আর বোলপুর স্টেশন থেকে কঙ্কালীতলার দূরত্ব ওই 9-10 কিলোমিটার মতো, আর সময় প্রায় আধ ঘন্টার কাছাকাছি লাগবে। আর যাওয়ার পথে রাস্তার দুধারের এরকম প্রাকৃতিক দৃশ্য আপনার কাছে একটা উপরি পাওনা হয়ে উঠবে। তো আস্তে আস্তে আমাদের টোটো এগিয়ে চলেছে কঙ্কালীতলার দিকে। তো দেখতে দেখতে সময়টা কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না, অবশেষে আমরা পৌঁছে গেলাম কঙ্কালীতলার মুখ্য দ্বারে। তো এখন আমরা টোটো থেকে নামবো, নেমে তারপরে মন্দিরের দিকে যাব। আর বলে রাখি, বোলপুর মানেই চারিদিকে শিল্পের ছোঁয়া। মন্দিরে ঢোকার মুখেই আপনারা দেখতে পারবেন অনেক রকম পুজোর সামগ্রীর দোকান এখানে পরপর লাইন দিয়ে রয়েছে। আপনারা চাইলে অনায়াসেই এখান থেকে পুজোর জন্য ডালা কিনে নিয়ে মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দিতে পারেন। এখানে পরপর সব দোকান রয়েছে, আপনার যেখান থেকে ইচ্ছা আপনারা ডালাটা নিয়ে নিতে পারেন। তো আমরা এবার মায়ের মন্দিরে প্রবেশ করছি। এই হচ্ছে মায়ের মন্দির কঙ্কালীতলা। দেখুন আজকে প্রচণ্ড ভিড়। এই কুণ্ডটিতেই সতী মায়ের দেহাংশ কাখালটি পড়েছিল, অর্থাৎ কোমরের অংশটি এখানেই পড়েছিল। এই কুণ্ডের জল অতি পবিত্র, তাই ভাবলাম আমি একটু নেমে গিয়ে এই কুণ্ডের জল নিজের মাথায় একটু ছিটিয়ে নিই, সেই উদ্দেশ্যেই এদিকে নামা। কুণ্ডের জল মাথায় নেওয়ার পর আমি চললাম মন্দিরের ভিতরে, অর্থাৎ গর্ভগৃহের দিকে। ওখানে প্রবেশ করলাম, প্রচুর ভক্তের ভিড় আজকে সেখানে। তো আমি গিয়ে আস্তে আস্তে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম মায়ের ছবিটি। এখানে মায়ের মূর্তি পুজো হয় না, এখানে মায়ের একটি ছবি আছে, সেটিকেই পূজা করা হয়। কারণ এটা শোনা যায় মা এখানে নিজেই চান না এখানে মূর্তি স্থাপনা হোক, তাই এখানকার একজন নামকরা চিত্রশিল্পী মুকুল দে এই চিত্রটি এঁকেছিলেন, আর এটাই এখানে নিত্য পুজো করা হয়। তো এবার গর্ভগৃহ থেকে বেরিয়ে আমরা একটু চারপাশটা ঘুরে দেখলাম। যেখানেই দেখবেন আপনারা চারিদিকেই ভক্তের সমাগম, ভক্ত বহু দূর দূর থেকে এসে তারা লাইন দিয়ে মায়ের কাছে নিজেদের পুজো দিচ্ছেন। তো আসুন এবার একটু এগিয়ে ওই দিকটায় যাওয়া যাক। এখানে সুন্দর দেখতে পারবেন, বাউল গান হচ্ছে চারিদিকে। এটা কঙ্কালীতলার পিছনের জায়গাটা, খুব সুন্দর দেখুন। চারিদিকে শুধু গাছ আর গাছ দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে মন্দিরের ভোগ বিতরণ করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ভোগ খাচ্ছে বসে বসে। ওটা ওদের হেসেল, ওই যে আপনারা ওইটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ওদের হেসেল।
আর এখানে ভোগ বিতরণ করা হচ্ছে, সবাই বসে বসে মোটামুটি ভোগ খাচ্ছে। তো আপনারা যদি ভোগ খেতে চান তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, এখানে ওদের ফোন নাম্বার দেওয়া আছে। এবার আমরা কোপাই নদীর দিকে যাচ্ছি। কোপাই নদীটা হচ্ছে পুরো আপনার কঙ্কালীতলা মন্দিরের পুরো পিছনেই কোপাই নদী। আমরা সবাই এখন কোপাই নদীর দিকে যাচ্ছি। দেখুন প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। দেখুন এটা হচ্ছে কোপাই নদী, অসাধারণ অসাধারণ। পাথর দিয়ে পুরোটা একদম বাঁধানো, দেখতে পাচ্ছেন? দেখুন পুরোটা পাথর দিয়ে বাঁধানো। তো আমরা মন্দির থেকে বেরিয়ে এই কোপাই নদীর ধারে এসে একটু দাঁড়ালাম। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সুন্দর হাওয়া বইছিল এখানে, বেশ ভালো লাগছিল। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম, বেশ মনোমুগ্ধকর পরিবেশ এখানকার। তারপর আমরা এই কঙ্কালীতলা মন্দির থেকে বেরিয়ে একটু সামনের দিকেই এই সুন্দর মন্দিরটিতে গেলাম। এই মন্দিরের সারা দেয়ালে আপনারা দেখতে পারবেন শিব ঠাকুরের বিভিন্ন সময়ের বিভিন্ন অবস্থার ছবি এখানে সুন্দরভাবে দেয়ালে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই মন্দিরটি বহু পুরাতন একটি মন্দির। তো আমরা এই মন্দিরের ভেতরে এবার প্রবেশ করলাম। এখানে শিবলিঙ্গ রয়েছে, এখানে শিব ঠাকুর পূজিত হন। এখানে দেবাদিদেব কাঞ্চীশ্বর নামে পূজিত হন। তো এখানে এসে খুব ভালো লাগলো, বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো এই ছিল আমাদের কঙ্কালীতলা ভ্রমণের একটি ছোট্ট ব্লগ। তো কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।